আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জীবনে কারো একবার মুখে ব্রণ হয় নাই এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর, বিশেষ করে বয়সন্তী কালে মুখে ব্রণ হয় নাই এরকম মানুষ পাওয়া আসলেই দুষ্কর। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্কিনের খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, মুখের ব্রণ নিয়ে। তো মুখের ব্রণ কেন হয়, মুখের ব্রণ কি এবং মুখের ব্রণ হলে কি কি করণীয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমে আমরা জানব ব্রণ কি। আমাদের স্কিনের নিচে একটি গ্ল্যান্ড রয়েছে, সেটা হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড। সেখান থেকে তৈলাক্ত এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটার আধিক্যের কারণে ব্রণ হয়ে থাকে। দেখা যায় স্কিনের হেয়ার ফলিকল বা লোমকোগুলা তৈল এবং ডেড স্কিন দ্বারা ব্লকেজ হয়ে যায় এবং সেখান থেকে ব্রণের উৎপত্তি হয়। ব্রণ সাধারণত পুরুষ মহিলা উভয়েরই হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, তবে বিশেষ করে বয়সন্ধিকালে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে ব্রণ হয়ে থাকে। যেমন টেস্টোস্টেরন হরমোন এবং অ্যান্ড্রোজেন হরমোন এর জন্য বেশি দায়ী। অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যের কারণে অতিরিক্ত সেবন নিঃসৃত হয়। সেবন অতিরিক্ত নিঃসৃত হওয়ার ফলে আমাদের মুখ সবসময় তৈলাক্ত থাকে এবং মুখ সবসময় তৈলাক্ত থাকার কারণে হেয়ার ফলিকল বা লং কোকগুলা ডেড স্কিন এবং তৈল দ্বারা ব্লকেজ হয়ে যায় এবং সেখান থেকে ব্রণের উৎপত্তি হয়ে থাকে। এখন আমরা জানব যে ব্রণ কোন কোন জায়গায় হতে পারে। ব্রণ সাধারণত ফেসে হয়ে থাকে, মুখে হয়ে থাকে, বুকে হতে পারে, পিঠে হতে পারে, এছাড়াও আরও শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে, তবে বিশেষ করে এই তিনটি জায়গায় ব্রণ বেশি হতে দেখা যায়। এখন আমরা জানব ব্রণ কেন হয়। প্রথমে আমরা বলেছিলাম বয়সন্ধিকালে বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সের কারণে সাধারণত ব্রণ হয়ে থাকে। বয়সন্ধিকালে মহিলাদেরও বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে ব্রণ হতে পারে। বয়সন্ধি ছাড়াও যদি দেখা যায় অন্য কোনো এজে মহিলাদের ব্রণ মুখে দেখা যাচ্ছে, তাহলে সেটা আসলে চিন্তার বিষয়, সেটা ডায়াগনোসিস করতে হবে। যে মহিলাদের অনেক রোগ রয়েছে যেগুলোর কারণে ব্রণ হতে পারে, গর্ভের সময় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে মহিলাদের মুখে সাধারণত ব্রণ হয়ে থাকে, পরবর্তীতে সেটা এমনিতেই সেরে যেতে পারে। তো পুরুষদের ক্ষেত্রে যদি দেখা যায় বয়সন্ধি কাল ছাড়াও অন্য এজে মুখে ব্রণ হয়ে থাকে, তাহলে সেটাকে ডায়াগনোসিস করতে হবে। ঠিকঠাক মতো ঘুমাচ্ছেন কি না, কোনো টেনশন বা ডিপ্রেশনে আছেন কি না, সেটা ভালো করে কারণ খুঁজে বের করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন কারণে ব্রণ হতে পারে, যেমন যারা অতিরিক্ত টেনশনে থাকেন, ডিপ্রেশনে থাকেন, উদ্বিগ্ন থাকেন, তাদের ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি বা তাদের ব্রণ হতে পারে। এছাড়াও যাদের অতিরিক্ত রাত জাগার অভ্যাস আছে, ঘুম কম হয়, তাদের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ব্রণ হওয়ার আরও অনেক কারণ রয়েছে। তো মোটামুটি আমরা ইম্পর্টেন্ট কারণগুলো আমরা জানলাম। এখন আমরা জানব যে ব্রণ হলে কি কি করণীয়। প্রথমেই আমাদেরকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, যেমন ঠিক সময় মতো ঘুমাতে যাওয়া, পর্যাপ্ত ঘুম, ঠিক সময় মতো খাবার দাবার খাওয়া, মুখ সবসময় পরিষ্কার রাখা, এটা আমাদেরকে মেনে চলতে হবে। তাছাড়া অতিরিক্ত উদ্বিগ্ন, ডিপ্রেশন, টেনশন এসব থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, সবসময় রিল্যাক্স মোডে থাকতে হবে। এছাড়াও কিছু মেডিকেশন রয়েছে, মুখে যেহেতু অতিরিক্ত তৈলাক্তের কারণে ব্রণ হয়ে থাকে, সেহেতু আপনাকে একটি ভালো একটি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আপনি দৈনিক 3-4 বার মুখ ধুতে হবে, যাতে তৈলাক্ত ভাবটা না থাকে। তারপরে আপনি একটি বিভিন্ন টপিক্যাল ক্রিম পাওয়া যায়, যেমন বেঞ্জোয়েল পারক্সাইড, স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও মুখে খাওয়ার কিছু ঔষধ পাওয়া যায়, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, যেমন এজিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন খেতে পারেন। মেডিকেশন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো গ্রহণ করতে হবে। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।